আমি ইতিমধ্যেই সুরা আল ফাতেহার শব্দভিত্তিক বা আক্ষরিক একটি তাফসিরের ভিডিও অ্যানিমেশন আপলোড করেছি যেখানে আমি যথাসম্ভব কম সময়ের মধ্যে এই তফসিরটি উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা করেছি এই আলোচনাটিতে আমি এই বিস্ময়কর সুরাটির মধ্যে যে রিং কম্পোজিশন বা গোলক ধাতাটি বিদ্যমান আছে সেটি দেখিয়ে সুরাটির আশ্চর্যজনক গঠন প্রণালী একটি নতুন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব রিং কম্পোজিশন হলো একটি রচনার কাঠামোগত গঠন যেখানে একটি সুরা এটির বিষয়ভিত্তিক আলোচনা অনুযায়ী বিভিন্ন অংশে বিভক্ত হয় এবং সুরাটির প্রথম অংশটি শেষ অংশটির সাথে সম্পর্কিত হয় একইভাবে দ্বিতীয় অংশটি শেষ দ্বিতীয় অংশটির সাথে সম্পর্কিত হয় এবং এই ব্যাপারটি সুরাটির মাঝ বরাবর দিকে এগুতে থাকে যা একটি আয়নাযুক্ত কাঠামো তুলে ধরে আসুন সরাসরি আলোচনায় চলে যায় এই সুরাটির সরল আক্ষরিক অর্থ হল শুরু করছে আল্লাহের নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা যিনি নিতান্ত মেহেরবান ও অসীম দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আসুন সুরাটির প্রথম এবং শেষ আয়াতের দিকে লক্ষ্য করে দেখি এই সুরাটি শুরু হয় আলহামদুলিল্লাহ হির আলমিন যার অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা সুরাটি শেষ হয়েছে যার অর্থ আমাদেরকে পথ নির্দেশনা দিন যেন আমরা এমন লোকদের অনুসরণ না করি যারা আল্লাহ সোহানুয়াতায় রাগ অর্জন করেছে এবং যারা জ্ঞানের অভাবে পথভ্রষ্ট হয়েছে মাগধুবি হল তারা যাদের সৃষ্টিকর্তা এবং জীবনের উদ্দেশ্যের ব্যাপারে সঠিক জ্ঞান আছে কিন্তু তারা আল্লাহের প্রতি অবাধ্য হয়ে আল্লাহের রাগ অর্জন করেছে এবং দিন হলো তারা যাদের সঠিক জ্ঞানই নেই তাই তারা জানে না কোনটা সঠিক আর কোনটা ভুল এই ব্যক্তিরা তাদের অজ্ঞতার অজুহাত দেখাতে পারবে না কারণ তাদের দোষ হলো তারা মৌলিক জ্ঞান বা পথনির্দেশনা নির্দেশনা খুঁজে বের করার চেষ্টাই করে না এই দুই দলের মানুষই আল্লাহ সোহানুয়াতার প্রশংসা করতে পারে না এমনকি আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এবং যে রহমত তাদেরকে প্রদান করেছেন এসবের জন্য তারা আল্লাহ সোহানুয়াতালার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সংক্ষেপে বলতে গেলে আমরা শুধুমাত্র তখনই সঠিকভাবে আল্লাহ সোহানুয়াতালার প্রশংসা ঘোষণা করতে পারব ও তার প্রতি যথাসাধ্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব যখন আমরা এই দুই আভাগা শ্রেণীর মানুষদের অনুসরণ করা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। এবার সুরাটির দ্বিতীয় আয়াতের সাথে সুরাটির দ্বিতীয় শেষ আয়াতটি বিবেচনা করা যাক আল যার মানে হচ্ছে আল্লাহ অসীম মেহেরবান ও পরম দয়ালু নিচের দিকে গেলে এর মানে হচ্ছে আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি আপনার নিয়ামত বা অনুগ্রহ প্রদান করেছেন এটি হলো সেই সরল পথ যেই পথে নবী রসুলগণ সহ সেরা মানুষেরা তাদের জীবন অতিবাহিত করেছে আমরা যদি এসব আদর্শ মানুষের পথ অনুসরণ করি তবে আমরা এই জীবনে আর রহমান থেকে ও আখেরাতে আর রহিম থেকে তার রহমত অর্জন করতে পারব তৃতীয় আয়ারটিতে বলা হয়েছে মালিকিয়াউমিদ্দিন যার মানে হচ্ছে তিনি বিচার দিনের মালিক এবং তৃতীয় শেষ আয়াতটিতে উল্লেখ করা হয়েছে মানে আমাদের সহজ সরল পথের পথ নির্দেশনা দিন এটি একমাত্র ন্যায়নিষ্ঠ ও সঠিক পথ যা আমাদেরকে আমাদের প্রত্যাশিত গন্তব্যের দিকে পরিচালিত করে যা হল জান্নাত আমাদেরকে আল্লাহের সন্তুষ্টি লাভ করার চেষ্টা করতে হবে যাতে তিনি আমাদের উপর তার রহমত বর্ষণ করেন কারণ বিচার দিনে শুধুমাত্র আল্লাহ সুবানুয়া তালার রহমতের সাহায্যেই জান্নাত অর্জন করা সম্ভব সুতরাং উপরের আয়ারটি দিয়ে আমরা ঘোষণা করি যে আল্লাহ তালা বিচার দিনের মালিক এবং পরবর্তী আয়াত দিয়ে আমরা সেই সরল পথের পথ নির্দেশনা চাই যেই পথ আমাদেরকে সেই বিচার দিনে আমাদের সত্যিকারের সাফল্য এনে দিতে পারে যা হলো জান্নাত এবং অবশেষে মাঝখানে এসে যেভাবে সব কিছু জোড়া লেগেছে অর্থাৎ আমরা শুধু আপনাকেই উপাসনা করি এবং আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই সুতরাং সর্বপ্রথম আমরা আল্লাহের কাছে উপাসনার মাধ্যমে আত্মসমর্পণ করব এবং তার দ্বারা অর্পিত দায়িত্ব ও সীমাবদ্ধতাগুলো অনুসরণ করার যথাসাধ্য চেষ্টা করব সম্পূর্ণরূপে আল্লাহের কাছে আত্মসমর্পণ করার পর এই দ্বিতীয় অংশটিতে আমরা শুধুমাত্র তার কাছেই সাহায্য ও পথনির্দেশনা চাই মানুষ হিসাবে আমাদেরকে আমাদের কার্যকলাপ ও চিন্তাভাবনার উপর স্বাধীনতা দেওয়া হয়েছে তাই আল্লাহ কেবলমাত্র তখনই আমাদের সাহায্য করতে পারেন যখন আমরা নিজেদেরকে আল্লাহ সোহানুয়া তাল্লার পরামর্শ ও নির্দেশ মোতাবেক আত্মসমর্পণ করতে পারব এই সুরাটিতে আবারও একটি চমৎকার কাঠামোগত অলৌকিক গঠন দেখতে পেলাম আশা করি আপনার ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে লাইক দিন এবং সবার সাথে যতটা সম্ভব এই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সকলের কল্যাণ করুক এবং মানসিক ও আত্মিকভাবে সুস্থ রাখুক আমিন